চলে না ওরে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না ওরে, গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না ওরে, গুরু আমার সংসার সংসার চলে না। তা করে একই দলের লোক, আপন বেটা না সে তোমার হয়, আর তোক মনে করে আমি রাস্তায় ঘুরে পাইছিলাম। মায়ের কাছে সব সন্তানই সমান, সকলের ব্যথায় মায়ের মনে লাগে, তোর নিজের যখন সন্তান হবি তখন বুঝবো। বাবা বাবা বালুতে বুদ্ধি করি চাও, ব্যথা বুঝার জন্য এখন আমি এখন বিয়ে করি, টাকা পয়সা খরচ করি, অত বুকায় বহন না, জীবনে কোনোদিন বিয়ে করবো না, আমার ব্যথা বুঝার কোনো দরকারও নাই। আম্মা, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো আমার একটা উপকার করা লাগবে। আব্বা আমার নামে সম্পত্তি লেগে তো আর নাম করে আমার মাথা ফাটায় এমন কথা ঘুরিচ্ছে। আম্মা তুমি আব্বা কয় আমার নামে সম্পত্তিটা লেগে তো আর ব্যবস্থা করো। আম্মা আমি মা হয়ে কথাটা তো বাপে কেবা করে কই, তোর আর দুটো ভাইকে আমি পেটে ধরি নি, তারা কি আমার বেটা না? যতই তুমি বেটা বেটা করে গলা শুকিয়েও তোমার ওই দুই বেটা তোমার জীবনে কোনোদিন ভাত খাবার দিবি না। দুইজনই তো বোর কথা খালি উঠা বসা করে, দেখলে না তোমার এক বেটা বোর কথা মতো আপন বার মাথায় বাড়ি দিয়ে মাথা পাঠা দিল। শোনাম্মা, আমি বহর গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে ভাত খাবার দেবো, তোমাকে যত্ন নেব, কিন্তু আব্বা যদি আমার নামে সম্পত্তি লিখে না দেয় তাহলে পরে তো আমি সেটাও পারবো না। তোর বাপ তোর মাথাটা সত্যি সত্যি খারাপ করে ফেলেছে। সব এক পক্ষ হয়ে গেছে, আমার মাথা আমার বাড়িতে মাথা ফাটা দাও, আমি মাথা রয়ে যাই। আচ্ছা ঠাকুরজি, তুমি যে রাগ হয়ে নিজেই ঠকবার লাগছো তুমি বুঝবার পারো না? এই যে কালকে বাড়িতে খাসির মাংস আনলাম, 1 কেজি খাসির মাংস কিনাইছি, তুমি তো রাগ একটু মুখে দিল না, বাবার কথা তৃপ্তি সহকারে খাইল, আমার দেখে খুব ভালো ঠেকছে। আচ্ছা শোনো, আমি তোমার দাদার থালাখান লয়ে যাইতেছি, তুমি আমার দাদার থালাখান লয়ে যাও। এখন যদি হাতের কাছে একটু বিষ পেতাম তাহলে বিষ দিয়ে ডাকাতে কি দুর্মারা করে মারতাম। আমি তো সে কথা করছি নে, তুমি যদি আম্মাকে না কয়ে আম্মার অনুমতি না নিয়ে এখন যাও তাহলে পরে আমার সোমবার থাকবে না। প্লিজ, তোমার কি থাকলো আর না থাকলো সেটা আমার দেখার দরকার নাই, আমি একদিনের জন্য এক বেলার জন্য হলেও আমি আব্বার বাড়ি যায় আসবো, এটা হচ্ছে কি আমার শেষ কথা। প্লিজ অত জিদ করে না শোনা, অত জিদ করে না, চুমকি জানবার পারলে কিন্তু তোমাকে দশ জাল মেয়ে কয়ে প্রচার করে দিবেনি। প্রচার করলে করুক,
আমি কি সুমকিরটা খাই নাকি সুমকির বাড়ির থাকি? সুমকি যার বেটার বউ, আমিও তার বেটার বউ। গুড গুড, আমি তো সে কথাই তোমাকে বোঝাবার চাচ্ছি। তুমি তো তোমার স্বামীর বাড়িতে অবস্থান করতেছো, তাহলে পরে মানুষের কথায় রাগ করে কিসের জন্য চলে যাবে? সোনা আমি মানুষের উপর রাগ করে চলে যাচ্ছি, তোমার উপর রাগ করে চলে যাচ্ছি? সিনেমা না করলে সরে খারাপ করে। ঠিক আছে, আমি তোমার কথা দিচ্ছি সোনা, আমি সিনেমা করবো না। হাজবেন্ড হিসেবে তুমি আমার একটা অনুরোধ রাখো, তুমি যদি যাবে চাও আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। যাওয়ার আগে আম্মার বিরিয়ানি কথাটা দিয়ে আসি, প্লিজ এ কথাটা রাখো সোনা, প্লিজ। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে, গেলাম পালায়ও না জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনা, আমি আসতেছি। দাদা, তুমি লুচি ফুলকপির তরকারি পছন্দ করো? এইটা সুইনা ঠাকুরজি নিজের হাতে তোমার জন্য এগুলি বানাচ্ছে। সবই তো ঠিক আছে লক্ষ্মী, আমি যেটা চাই ওটা তো চোখে দেখতেছি না রে। কত আশা করে এলাম যে আমার বিয়েনের হাসি খুশি চেহারা দেখুম। কই ওই যে গোমরা মুখ লয়ে খাড়া রয়েছে। শিবানি, এমনিতে একটু হাসি তামসা কম করে, বুঝো না কত ছোট বয়সে সংসারের ব্যাপারটা কান্দে পড়ছে না? হ্যাঁ, আচ্ছা ওই ভূপেন বাবু কই, ঘরে দিলি না? দিছি তো, হ্যাঁ ঘরেই দিছি। ঘরে দিলি কে, এক লোকে বইতাম। আরে হেই, আইবার চাই নাই, তোমরা বিয়ে বিয়ে নিয়ে কত রকম হাসি মস্করা করবা, কথাবার্তা করবা, হ্যাঁ বড় ভাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিয়েন দেখলেন তো আপনার দাদাই আমরে হাসি তামাশা করার চান্স দিয়ে গেল। বহুত দিন ধরে বুঝছ মন লাগায় খাইবা পারি না, আজকে তো চেহারা দেখে যা মন। কি হইলো দাদা, শিবানি রান্নার স্বাদ খুব ভালো হয়ে গেল নাকি? বহুত মজা হয়েছে, বহুত, এত মজা হয়েছে যে আমি ফিরিয়ে দিয়ে গেছিলাম গা। আরে পয়লা দিন বিয়ানের লগে কথাবার্তা করে তো আমার খুবই ভালো লাগছিল, আজকে বিয়ানের রাতে রান্ধন খাই আমি তো পাক লয়ে গেলাম গাবে। আরে বিয়াহীন কই যান, আহা একটু বহেন না, আপনার লগে দুই চারটা কথাবার্তা কই। হ তোমরা দুই বিয়ে বিয়ে নেবে সে কথাবার্তা কও, আমি একটু আমার স্বামীর খোঁজ নিই, নাহলে আবার হিংসা করে আমার ঠাকুরজি কইব আমি তার ভাইরে ফেলা রেখা আমার দাদার লয়ে ব্যস্ত আছি। দাদা তুমি খাও। যা যা তুই যা, আরে দেখ যা বিয়েন, পাও মিস করবো তো, বহেন না, বহেন বহেন, খুব মজা হয়েছে, খুব এক্সট্রা কিছু দিচ্ছেন বুঝি, আরো বেশি মজা হয়েছে। জীবনে সুখ কি জিনিস তার মুখ দেখতে পাইলাম না হারাধন। একটা গান শুনেছিলাম, আমার জীবন গেল অঙ্ক কষে, হিসেব তবু মিলল না। আমার অবস্থা হয়েছে ঠিক তাই হারাধন। আমার অবস্থা তো আরো কঠিন রে ভাই, তুমি তো তাও অঙ্ক কষার মতন মাল হাতে পাইছ, মিলা না মিলা পরের কথা, অঙ্কও কষতেছ। আমার ভাগ্যে তো অঙ্কের খাতাই খোলা হলো না। অঙ্কের খাতা যে খোলা লাগে নাই সেটা তো আমি কব তোমার সৌভাগ্যের বিষয় হারাধন। ইতিহাস বাংলায় সমস্ত সহজ বিষয় নিয়ে তোমার দিব্যি চলে যাচ্ছে, ভালো না? অন্যের বর্ষির মাছ বড়ই হয় নজর আলি। আরে ভাই, বড় ছোটর হিসেব না হয় নাই করলে, সারা জীবন বর্ষি নিয়ে বসে আছি, খোক পর্যন্ত দিল না। তোমার কপালে তাও তো ছোট হোক একটা মাছ জুটিছে। বউ মরাক যদি তুমি মাছ উঠা মনে কও তাহলে তোমার সাথে তক্ক হবে না, তবে একখান কথা তোমাকে মনে করাই দেবার চাই, জমি কিনা যদি মাছ উঠা না হয় তাহলে কিন্তু
বৌমরা তুমি মাছটা কুয়ের পারো না। জানতাম তো, ঘুরে ফিরে ওই আমার জমি কিনার দিকেই তোমার চোখ পড়বে। এদিকে আমি চিনতে পারছি না, আমি মরার পর আমার জমিগুলোর কি দশা হবে, সেই চিনতে আমি বাঁচতেছি না হারা ধন। মামা একটু ডিস্টার্ব করতে আসলাম, দুই বন্ধুরে একসঙ্গে পাইছি তো, এই জন্য অনুমতি না নিয়ে চললে আসলাম, খুব জরুরি কয়টা কথা আছে মামা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এখন তুই আমার জীবনের সবচেয়ে বড় শনি। দেখছেন মামা কোন ফিলে কথা কয়, আপনি দেখছেন এই ধরনের কথা শুনলে ইচ্ছে করে না যে মাটিতে গইরাই এর কান্দি। আপনি তাহলে নিজের চোখে দেখলেন দেখে, নাহলে মামা যে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করে আপনার বললেও তো আপনি বিশ্বাস করতেন না। এই তুই আমার বাড়ি ঘর সব দখল করবি, আর তোকে আমি দুধ দিয়ে ভাত খেতে দেব। আপনি বহরেই সব সম্পত্তি লিখে দেন, কারণ আপনি আর দুধে যে পোলাও কি পোলাও, দুধে তো খুঁড়ি। আপনি আজ মরিয়ে দেবেন, কাল করতেন আপনি সম্পত্তি হয়ে যাবে, হরিলুটের বাতাস যদি অবলিখে দেন। যে বিষয়টা করছি বহরের নামে টোটাল জিনিসটা আপনি লিখতে দেবেন। আর আমার তরকারি বাটির মধ্যে লবণ মিশে কি আপনি মনের জাল মিটাইলেন? আমি কারোর জন্য রাধা বাড়িও করতে যাইনি, কারোর তরকারি বাড়িতে লবণও দিতে যাইনি। উল্টা দিকে তাকায় কি কথা কন? আরে আমার ফেস তো কি এতই খারাপ? হ্যাঁ তবে যাই কোন, আপনার গুলো আমার খুব ভালো লাগছে। এ মা এসব কি সব কথাবার্তা কয় হচ্ছে? কি কইছি বিয়ের এটা কি আবার শুনবার চান? আমি কইলাম যে আপনারে আমার খুব ভালো লাগছে। শুনেন জীবনে যত মাইয়া মানুষ দেখছি না, সব নরম সরম। আপনারে একমাত্র পাইলাম, দুনিয়ার দ্বার আছে আপনার ভিতরে, এটা লেগে তো ভালো লাগছে। ভালো হচ্ছে না কিন্তু, এতক্ষণ মেলা সহ্য করেছি, ডাকাতি করে করে অভ্যেস হয়ে গেছে, ডাকাত টাকাত আমি কিচ্ছু মারবো না, কিন্তু মা কালীর নামে বলে দিয়ে দিব। ইস আমাকে ড্যাগারের ভয় দেখাইতে আইছে, আমার নাম শিবানী দত্ত, ড্যাগার দেখে আমরা ভয় পাওয়ার মানুষ না। আরে বিয়াই না আপনারে, আমি কেল লেগে ড্যাগার মেগার দেওয়ার ডর দেবার যাবো। আচ্ছা আপনি খামাকা খামাকা আমার উপরে এত রাগ দেখান কে? আমার তরকারির ভিতরে বীজ ডালনের ইচ্ছা ছিল, না পায়া লবণ ডেলে দিচ্ছে নেই তো। এরম এসব কি হাত মারা মারা কথা করছে? আমি মানুষের তরকারির মধ্যে লবণ দিতে যাবো কিসের জন্যে? আমি বলে বীজ খাওয়া মারতে চাইছি, নিজে ডাকাত তো মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে, সেজন্য অন্য কথাই মনে করতেছে। কথা আসছে না, বয়স কোনো ফ্যাক্ট নাকি? আমার সামনে একটু দুজনের কথা কর না, আমি একটু শুনি। ছোট মানুষ না হয় তুই এর কি করিস, সব জায়গা ডাকাতি করলে চলে নাকি? এরম
দেখানোর ভয় দেয় তাই না? হ্যাঁ তুই কি মনে হয়েছিস, হ্যাঁ কি মনে হয়েছিস, ওই তোর ফালতু জিনিসটা এমনিল ইন্দ্রের গাছের মধ্যে ঢিয়ে বেড়ে যাবে। হ্যাঁ মানে মানুষদের তো হেসে হেসে কেলাই পড়ে কেলাই পড়ে, আর আমি এসে তো ডিস্টার্ব করে দিলাম। কথাগুলো সামনে যখন ছিল তখন কইতে পারলো না কিসের জন্য, সামনে কত দেখতাম কত বড় বাহাদুর, ডেকারখান তোর পেটের মধ্যে ঢুকা দেয় নাই কিসের জন্য, তাহলে তোর দালালির একটা শিক্ষা হইতো। হ্যাঁ হ্যাঁ কিনা রে কিনা কিনা রে মিলনের বেটা ডেকার দেওয়া হবে কিনা, এই তোর তো মিলন সম্পর্কে কোনো ধারণাই নেই দেখতেছি রে। হ্যাঁ এইসব আলতু মালতু জিনিসের যুগ অনেক আগেই চলে গেছে, ডেকার ফেকার দিয়ে হানার কোনো কাজ হয় না। রে শোন আমি যখন পার্টি করতাম তখন বহুত উন্নত মানের জিনিসপত্র নাড়াচাড়া করেছি, হ্যাঁ তো এসব কিছু দেখাই না তাই। সব ছেড়ে দিছেন কিছুই দেখান না, এখন খালি খাসির মাংস কিনার পয়সা মেরে দেওয়ার দায়িত্ব খেন নিছেন। আরে বাহ এখন কথা কয়ে দিলেন, ওই ডায়াতির সাথে কি সুন্দরভাবে মেলামেশা না করতে পারে ডিস্টার্ব হচ্ছে নাই। আলতু ফালতু কথা কবো তো খুশি দিয়ে তোর মুখে ছেঁচে দিব মরা মরিয়ে। কেরে ওই ডাকাতের গোষ্ঠী তো কতটুক মাংস কেনার জন্য কতটুক টাকা দিছিল, আর তুই সেই টাকা দিয়ে কতটুক মাংস কিনে কয় টাকা মারুস সেটার হিসেব দিয়ে তারপরে কথা কয়। এটা কিন্তু ঠিক করতে সিন্ডা সর্দি, তুই এই খাসির মাংস কিনা নিয়ে তুই আমার বারবার কিন্তু সন্দেহ করতেছিস, একটা মিথ্যে কথা যদি বারবার কয় হয় সেটা কিন্তু সত্যি হয়ে যায়। এই আমি যার খাসির মাংস কিনেছি দরকার হলে তুই তার কাছে যেয়ে শোন সে কয়টা আদেশে কতটুক কিনতে দিতেছে যা। সব কথা শুনেই তো কয় হচ্ছে মুখ পুরা, তোকে এক সার খাসির মাংস কেনার টাকা দেওয়া হয়েছিল, তুই আদিশার খাসি মাংস কিনিসু আর আদিশার খাসি মাংসের টাকা চুরি করছু, এ কথা ভূপেনের বউ নিজের মুখে কইছে। না না রে বাবা বৌদি আনন্দ খুব মিলমিশ হয়ে গেছে তাই না, মানে ওই যে কথায় আছে না লুহাই লুহাই খুব মিশে যায় কামার পর হয়ে যায়, তা তুলে মিশে বেড়াবি মিশে বেড়াবে আমার তাতে কিছুই আসে যায় না, তাহলে আমার এসে কিসের জন্য বদনাম দিচ্ছে। এই তুই আর তোর বৌদি যদি এইটা আমার প্রমাণ করতে না পারিস তাহলে কিন্তু একদম তুল কালাম হয়ে যাবে করে দিলাম। চোরের মায়ের বড় গলা তাই নিয়ে চোর ধরে দিছি, যা প্রমাণ করার তুই করবু, আদিশার খাসির মাংসের টেকা ফেলা তারপরে কথা কবু। এই তুই টা আসিস কি, তুই টা আসার কি ডা, আর আমি যদি টা মারিও থাই যারটা আমি তারে হিসেব দিয়ে দেবো, তোরে আমি হিসেব দিতে রাজি না। মিলন দেখ বেশি বেশি কথা করছো কিন্তু, তুই টাকা দিয়ে তারপর কথা তুই শুনিছ না? চোর ধরে দিছি যা প্রমাণ করার তুই করবু, আদিশার খাসির মাংসের টেকা ফেলা তারপরে কথা কবু। এই তুই টা আসিস কি, তুই টা আসার কি ডা, আর আমি যদি টা মারিও থাই তোর টা মারছি, এটা কি তোর টা নাই, হ্যাঁ যারটা আমি তারে হিসেব দিয়ে দেবো, তোরে আমি হিসেব দিতে রাজি না। মিলন দেখ বেশি বেশি কথা করছো কিন্তু, তুই টাকা দিয়ে তারপর কথা তুই শুনিছ না? এই যা পারলি তোর বৌদিরা কথা সে আমার কাছ থেকে টাকা হিসেবে আদায় করবে, খাসির মাংস তো আর খাতি মারেনি মনের মধ্যে পুড়িয়ে দচ্ছে তাই না? তাই না এই ডাকাতির সাথে তো ঢেলে ঢেলে পড়ি লজ্জা হয় না এ মোড়া মোড়ে টাকা দিয়ে যা করছি আসুনে বাড়ি কি মনে করছু, তোর নাগাল আমি পাবো না বাড়িতে আসিসিনি, তারপর দেখে তোর বুড়িখান কেমন করে ডেকার দিয়ে ফেলা। বিয়ে করে মনে হয় তোমার সাথে আমি মেলা দূরে সরে গেছি, বিয়ের আগেই তো ভালো ছিল তোমার আরো বেশি কাছে পাইতাম। বিয়ে করে তালি মনে কয় এবারির বড় বিটার লোকসানি হয়ে গেল, লাভ লোকসানি হিসেব পরে হবে নি, তুমি আমার কাছে একটু বসো তো, বিয়ের পরে তোমার সাথে যে মন খুলে দুইটা কথা কব সেটা পাচ্ছি নি। কথা কবে কেবা করে, সন্ধে লাগার সাথে সাথে তো তোমার দুই চোখে ঘুম ঠাইলে পড়ে নাক ডাকা শুরু করে দাও। বিয়ে করেছি কি সারা রাত জায়গায় কথা করছে নি, তোমার সাথে সারাদিন মিলে গল্প করবো প্রেম করবো কাছে পাবো এই সুবিধার জন্যই তো বিয়ে করেছি। তোমার সাথে সারাদিন বসে গল্প করলি সংসারের কামকাজ কিভাবে চলবি, বাড়ির সব কাজ তুমিই করবে কিসের জন্য, তাহলে কীটা করবি, এরকম শক্ত সামর্থ্য বিটার বউ থাকতি আম্মা একলা একলা কাজ করবি মানছি কি কয়। তাই বলে তুমি একলা করবে কিসের জন্য, বাড়িতে আর একটা বউ আছে না, একবেলা তুমি কাম করবে আর একবেলা সে কাম করবে, তাহলে তো আমাকে দুজনের কথা কার কোনো সমস্যা হয় না। আরে কি কম,
দুই দিন হতি না হতি কাম ভাগাভাগি শুরু করিসাও। আমি এবারের বড় বউ, আমার একটা দায়িত্ব আছে না? আর রিশমা ছোট মানুষ, তাক কি কামের কথা কওয়া যায়? ছোট তো তুমি করছাও, কিন্তু সে তো মনে করতেছে না, সে তো একের পর একটা করে ভেজাল বাদাই যাচ্ছে। সে কি এমন রাজকন্যা হয়েছে যে কাম করবি নে? ওসব ছোট বড় বুঝি নে, তোমাকে কচ্ছি তুমি একলা খাটনি করবে না। আমার বউ একলা কাম করে হাতের মধ্যে ফুসকা ফেলাই দিবি, সেটা আমি থাকতে হইবার দিব না। এরকম বউয়ের পক্ষ নিয়ে কথা বলি মানসি খারাপ করবি। একটু সবুর করো, আমি আম্মার রাঁধা বাড়ার জোগাড়টা করে দিয়ে আসি। কাল একবার সারাদিন কারো খাওয়া দাওয়া হয়নি। কি হয়েছে আম্মা, এবার করে বসে রয়েছেন কে? কি করা লাগবে আমার কোন কিছুই তো করার নাই রে বাবু, তোমার শ্বশুরের জন্য অপেক্ষা করতেছি। কে? আব্বার জন্য অপেক্ষা কে? ফজর মনে করে এইবারের নিয়ম কানুনের কথা তোমাকে কিছু জানায় নাই? এইবারই চাল ডাল তেল সব কিছু তো তোমার শ্বশুরের সিন্ধুকে থাকে। কোন কি আম্মা? হয় রে বাপু, প্রত্যেক দিন রাঁধার আগে কন্ট্রোলের দোকানের মতো মাইপে মাইপে রিলিফ দেয়, তারপর এইবারই চুলে চলে। এটা কোনো কথা হবার পরে আম্মা, আর আপনারা সকলেই এই সিস্টেমটা মাইনে নিছেন। না মানে কি করবো রে বাপু, তোমার শ্বশুরের তো তুমি চেনই। গুল্লা এসে অবশ্য কদিন চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। তোমার শ্বশুর কিছুতেই তার সিন্ধুকে চাবি হাতছাড়া করবে চায় না। আমি নাকি অলক্ষী, আমার হাতে সব কিছু সাজিয়ে দিলে পথের ফকির হয়ে যাবে। কি আজব কথাবার্তা, আব্বা যদি আজ বাড়িতে না আসে? না আসলে সকলেই উপোস। কতদিন আমাকে খালি পানি খায় দিন কাটিছে, তার হলো মন দিয়ে মর্জি। আর উসিলা খোঁজা তো আসেই, নহর তো একখান ভালো উসিলা তার হাতে ধরাই দিছে, তার কন্ট্রোলের দোকান বন্ধও করে দিবে পারে। তুমি ঘরে যাও মা, যাও। ঠিক আছে আব্বা আসুক, আমি আপনার সাথে বসে থাকব। আরেক কাপ চা দে তো। এক বসায় মানুষ কয় কাপ চা খায় রে, তুই কল তিন কাপ চা শেষ করিছু। এই আমি কয় কাপ চা খাবো এটা নিয়ে তুই টেনশন করতেছিস কিসের জন্য রে ফরহাদ? কলম যে মারাত্মক লেভেলের টেনশনে আছি, চা লাগবে দে তো। অত টেনশনের কি আছে, বহর তো আর থানায় যায়নি। শুনলাম ফজরের বউ টিরিক্স খাটায়ে কেসের সব আলামত নষ্ট করে দিছে। এ ফরহাদ, এই তুই কি চায়ের দোকানদার না উকিল? তোর কাছে চা চাইছি, চা দিবু টাকা নেবু। মানুষের পার্সোনাল বিষয় নিয়ে জেরা করার উৎসাহ তো খুব আছে না? ভালোর কাল নেই তাই নেরে নহর, তোর ভালোর জন্যই তো কথাটা করছি। বেশি চা খালি তো মনে করতে সব দিক থেকেই ক্ষতি, শরীরের ক্ষতি, তারপর পয়সার ক্ষতি। এই ফরহাদ ভাই শোন, বাদ দাও সব কথা। আরে দুই কাপ চাই তো খেয়েছে, তাছাড়া নহর তো আর মদ খায়নি যে বেশি খালি সে মাতলামি করবে। বাকি তো খালি রাইতিস ওই কামটা, তোরা যা গ্রামের মধ্যে শুরু করেছিস কি যে হবে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে বিয়ে মানে ভূপেনের ইয়ে। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরছেন, ভূপেন বাবু হয়েছে গিয়া আমার বোন জামাই। আমার নাম জগানন্দ বসাক, পুরো নামে মানুষ আমার খুব কমই চিনে। জগাটা কাজ করলে 100 মাইল দূরের থেকে মানুষের কাপাকাপি শুরু হয়ে যায় গা। দাদা
আমার নাম নহর আলী, আপনার বন্ধু গোল্লা আছে না, গোলাম রব্বানি, আপন মা মতো ভাই। ও গোল্লার মা মতো ভাই, নয়া বিয়ে করছ না? হ্যাঁ গোল্লার লাগে আমার জান পেছান আছে, ও আমার বস কেউ ডাকে, বন্ধু বান্ধব না, ওই আমার ছোটো ভাই রহম, ওরা আমি খুব প্রেয়ার করি। এ ফরাত ভালো করে চা বানা ভাই, ভালো করে চা বানা, দুধ চিনিটা ভালো দিস, আর পানি পানি যেন না হয়। আমাদের গোল্লার বস কিন্তু বস, স্প্রাইট জুস। এই মিয়া এত পেঁচাল বড় কে, চুপচাপ বড় না। বেলা এখন কয়টা বাজে কম তো আব্বা? আমি তো সাহেবের বাচ্চা না, জামার হাতে ঘড়িও থাকবি, তাই বেলা কয়টা বাজে সেই সময়েরও তো আমার দরকার নেই। হিসেবের দরকার নাই, কথা কলি তো হচ্ছে না আব্বা। দুপুর গড়ায় গেল, এখনো এই বাড়ির চুলে জলে নেই। চুলে না জ্বলেও তো এ বাড়ির মশা থেমে নেই। বেটার বউর সাথে আজারে ঝগড়া করতেছে, তোমার লজ্জা শরম কিছু করে না? মানুষে আমার পায়ে পা বাঁধায় তর্ক করবে আশা কিসের জন্য? আমি কি কাউকে দাঁড়াব দিয়ে নিয়ে আইসি? আমার যখন সময় হয়েছে আমি বাড়িতে ফিরছি, এই নিয়ে আমাকে জেরা করার কি আছে? হয়েছে, খুব বড় অন্যায় হয়ে গেছে। এখন দয়া করে আপনার গুদাম ঘরে সিন্দুক খুলে চাল ডাল তেল নুন একটু বিক্রে দেন, রাধাবাড়ির ব্যবস্থা করি। কামের মধ্যে শিখিস তো খালি একটা কাম, এদিকে যে আমার ভাণ্ড খালি হয়ে যাচ্ছে, এরপর এই রাবণের গোষ্ঠীর পেট ভরাবা কোন গুদামের মাল দিয়ে? আসেন মহারানী, আপনার দেখছি নিয়ে আসেন। চলেন আম্মা, আমিও যাই, আব্বার সিন্দুক খানি একটু দেখা লাগবি না? চলেন আমার কাছে। আরে আরো দুই চারজনের ডাক দিয়ে নিয়ে আসো, টানালি পরে অক্তে যে পরিমাণ চাল যাওয়া ধরেছে তাতে তোমাদের পক্ষে তো এই চাল টানে নিয়ে যাওয়া সম্ভব না। আমি আপনার চাল ডালের সিন্দুকখান দেখতে পেরেছি আব্বা। দেখো দেখো, আমার ঘরে তো 10 কেন সিন্দুক আছে, তোমার শাশুড়ির কাছে গপ্প শুনিস না, সে তো পাল্লি পারে, গপ্প দিয়ে ডাকায় ঘরে ডাইকে আনে। ভুল হয়ে যাচ্ছে তো? এই তুমি আমার কথা কয়ে ভুল করায় দিচ্ছ, চুপ করে থাকো। আপনার চাল ডালের সিন্দুকের চাবি খানি একটু দেখি তো আব্বা। চাবি দেখার কি আছে? দেন না আব্বা, চাবিটা একটু দেখি। চাবিটা একটু দেখি, চাবি দেখা করে একেবারে গলা শুকনো হচ্ছে কেন? নকল চাবি বানা নিচ্ছে আছে নাকি? নাও দেখো। চলেন আম্মা। চলেন আম্মা মানে আমার চাবি? চাবিখান এখন থেকে আম্মার কাছে থাকবি আব্বা, সে হচ্ছে ঘরের লক্ষ্মী। চাবিখান আপনি তার কাছে না দিয়ে নিজের টাকে করে ঘুরে বেড়ান, কেমন দেখা যায়? আপনার খিদে লাগবেন না পারে, আর সকলের তো খিদে লাগে তাই না? আম্মা আপনি দেরি করতেছেন কিসের জন্য? চলেন। একবার ডাকার বৃত্তে প্ল্যান করতেছি, কড়া ডাকাতি করুম একটা, সব রেডিমেড হয়ে আমরা গেছি, পরে দেখি দুইটা নয় মানুষ ডাকাত, তো
বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে, ওইটা বোধহয় নয় মানুষ দুইটা বইরা গেছে গা, মানে সরান যেতে আছে না আর কি, ডেকার যে দিচ্ছি হান দেয়া বা সাটা গেছে গা, এই যে এরম চাইবা গেছে গা, তারপর তো ডাকাতি মার্কেটি করে লে আমরা ভান পলে গেছি গা। আপনার কথা মেলা শুনেছি দাদা, তবে সামনাসামনি দেখে খুব ভাল লাগতেছে দাদা। গ্রামে আর কতদিন আছেন? থাকনটা তো কঠিন মিয়া, মাকে বইনের সংসারের লেগে একটু লস ফস মাইনে লাগে। ভূপেন্দার মেহগনি গাছ বিক্রি নিয়ে যে ঝামেলা ছিল সেটা কি মিটিছে দাদা? কি আর ঝামেলা, কোনো ঝামেলা নেই। তাই মাসের এটাকে কুয়ে দিছি আমি, আপনার পোলা কাম কাজ করে না, কোনো ইনকাম সোর্স নাই, তো গাছ বেচবো না তো কি করবো? হ্যাঁ, গাছ না বেচলে ভূপেনবাবু তো আমগো মতো ডাকাই দিয়ে যাবো গা, আর দুনিয়ার সব মানুষ যদি ডাকাই দিয়ে যায় গা, তা তো আমগো যার এক নম্বর ডাকাইতে আমরা এক তো রেট কইমা যাবো গা। দাদা মনে হয় পার্টি করেন না, কোন পার্টি করেন দাদা? ও মা, চাল চলন দেখা বুঝো না কী পার্টি করি। আমরা দুই ভাই, আমি জগানন্দ আর একটা আছে প্রেমানন্দ, আমগো দুই ভাইয়ের নামের পিছে দুইটা মিল আছে, একটা হচ্ছে গিয়ে নন্দ আর একটা হচ্ছে গিয়া, সব মানুষজন আমগোরে মহব্বত কইরা আমগো নামের পিছে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছে হচ্ছে ডাকাই। হ্যাঁ, আর মনে করো বসাকের বদলে আমগো ডাকাই দিটাই তো লেগেছে গা। মাগার আমরা দুই ভাই দুই পার্টি করি। করছেন কি দাদা, তাহলে পরে তো ভাইয়ে ভাইয়ে ক্যাচাল বাইদ্যেই থাকে তাই না? কি এর ক্যাচাল, কোনো ক্যাচাল নাই। মনে করো বলো যে আমরা সবসময় পাওয়ার পার্টির লগে থাকি, মনে করো আমি মানে বাইরে প্রেমানন্দ জেলে, আবার আমি যখন জেলে যাবো প্রেমানন্দ বাইরে থাকবো। এই যে মনে করো এই যে ড্যাগারটা দেখতেছ, এটা ঠিকই থাকে, এটা গেলে আজ বদল হয়। আমি জেলে হান দিলে আমার ছোটো ভাইয়ের ড্যাগারটা দিয়ে যাই, আর ওই যখন জেলে যায় তখন এই ড্যাগারটা আমার হাতে সইপা দিয়ে যায়, এই আর কি। তার মানে ড্যাগারটা হচ্ছে আসল জিনিস আর কি, মানে ক্ষমতার ঝান্ডা আর কি, নিশান। পুরনো আমাদের রাজা ভাষ্য আছে না, তাখের সাথে কিন্তু অনেক মিল আছে তাই না? ভালো কথা কইছ তো, গুড 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 গুড, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনার কি বিয়ে শাদি করা হয়েছে? নয়া নয়া বিয়া করলে মানুষ খালি অন্যের বিয়ার খবর লয়, এই একদিনে এত খবর লেও না, লোড লিবার পারবে না, মাথাটা নষ্ট হয়ে যাবো গা। এই ভালো সিগারেট আছে না? আমি তো সিগারেট বেজা বন্ধ করে দিছি ভাই। লাগলো না বেজাল, তো সিগারেট পামু কই দাদা? ভালো সিগারেট পাতি হলে আপনার তো সাতমোর বাজারে যাওয়া লাগবে। এ ভরাত, ভালো ভালো সিগারেট রাখতে পারিস না, মাঝে মধ্যে দামি মেহমান আসে না আমাদের গ্রামে। না না না, এই সিগারেটের লাগাবার আমার চাটমোহর পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওই একশো টাকা দে তো। হ্যাঁ, আমি কী দাচ্ছ কে, তুই চা খাওয়াচ্ছিস সিগারেট খাইবো কাটা, দে টাকা দে। আমি হাঁচা কথা কই কি, নিজের পকেটের থেকে টাকা পয়সা খরচ করে কোনো কিছু কিনতে গেলে নিজের পাওয়ারলেস মনে হয়, মনে একেবারে কমজোরি হয়ে গেছি গা। দে 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 টাকা দে, যদি রে দুধ নাই চিনি নাই, তুই ভালো করে বানাবি, ভালো করে বানাবি, দোকানে যা বন্ধ হয়ে যাবে। নমস্কার দাদা। নিজের পকেটের থেকে টাকা পয়সা খরচ করে কোনো কিছু কিনতে গেলে নিজের পাওয়ারলেস মনে হয়, মনে একেবারে কমজোরি হয়ে গেছি গা। দে 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 টাকা দে, যদি দে।
দেনা বেটা টাকাটা দেনা জলদি না আর তো চলে না দোকানে যা বন্ধ হয়ে যাবে। তোমাক যে করছি চাবিখেন দিয়ে দাও। কেন আমার কথা গ্রাহ্য হচ্ছে না? আর আমি যে করছি আমার কাছে চাবি টাবি কিছু নেই, সে কথা কি তোমার গ্রাহ্য হচ্ছে না? মিথ্যে কথা কয়ে কিন্তু আমাকে বুঝতে পারবে না কমলা বানু। আমি নিজের চোখে দেখেছি ওই বিয়া তুমি তোমার হাতে চাবি দিছে। বেটার বউ যাতা কয়ে গালি দিও না কলাম। না ঠিক আছে করলাম না বিয়াদ। ওই রাজকন্যা তোমার হাতে যে চাবি দিছে সেই চাবি আমাকে দিয়ে আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। বড় বৌমা আমার কাছ থেকে চাবি নিয়ে নিছে, সে তো জানে আমার কাছে চাবি থাকলে তুমি আমার গলায় পাও দিয়ে হলেও চাবি নিয়ে নিবে। গলায় পাও তোমার ওই ভুয়ো পাটার বউকে আমি দিবার পারি, কথাটা তার মনে হয় নাই? ভুয়ো কসো কাক, বেটার বউ আমার এক নম্বর খাঁটি, ভুয়ো হচ্ছ তুমি তার শ্বশুর। তা না হলে কেউ বেটার বউর সাথে এরম ব্যবহার করে? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি নে, কথা নেই বার্তা নেই, সে আমার কাছ থেকে চাইল্ডালের বাক্সের চাবি নিয়ে চলে গেল, অথচ তুমি আমার খারাপ ব্যবহার দেখে ফেললে। আমার বিরুদ্ধে তুমি আর কত ষড়যন্ত্র করবে কমলা বানু? যতক্ষণ তুমি পথের ফকির হয়ে না যাচ্ছ ততক্ষণ। হয়েছে, এবার সন্তুষ্ট হয়েছে তো? অত সহজে নজর আলীকে পথের ফকির করা যাবে না কমলা বানু। তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, মেলা অন্যায় তুমি করে ফেলাইছ, কিন্তু এমন শিক্ষা তোমাকে আমি দেব কায়দেও তুমি কুল পাবে না। ঠিক আছে দাও দেখি কি শিক্ষা তুমি দিবে পারো, আমিও দেখি। তোমাকে আমি দেখাবো কয়ে দিচ্ছি, এত বার বাড়িছে তোমার। বাপরে ডাকাইত রে, মানুষ না পায় গাছের মধ্যে সমানে ডাগার মারি দিচ্ছে, চোখ মনে ঠিকরে বাড়া আসবে। সে তো গেল গাছের মধ্যে ডাগার মারার কথা বাবা, ডাকাইত সব কিছু হজম করে ফেলতে পারে, বিষ খায়ও বিষ হজম করতে পারে। তুমি চিন্তা করতে পারবে না, আমি এক বাটি ফুলকপির তরকারি তার মধ্যে এক খাবলা লবণ দিছি, সব খায় হজম করে ফেলালি। সাইটে পুজো খাচ্ছার করছি কি, আমার হাতে রাধার বলে মেলা স্বাদ। চিন্তি করে দেখো, আমি যদি নিজের চোখে না দেখতাম বাবা, তাহলে আমি কোনোভাবে বিশ্বাস করতাম না। আমার মনে হয় ওই ডাকাতের রক্তের নেশা আছে রে মায়া, যেভাবে গাছের মধ্যে ড্যাগার মারতেছিল। আমার তো এখন ভয়ই করছে বাবা, সেদিন রাগের মাথায় তো হুমকি দিয়ে ফেলাইছিলাম, কইছিলাম যে বলি দিয়ে ফেলাবো, কী যে করতে গেছিলাম। আমার সামনে মিলনে কিভাবে ডেকার নিয়ে মারতে গেল বাবা, চিন্তা করতে পারবে না। তোর ভাই ভূপেন যে আমার সাথে এইরকম রাজনীতি করবি আমি তো কল্পনাও করতে পারি নাই। এখন তো মনে হচ্ছে যে আমরাই এবারে রিফিউজি। ঠিকই কইছো বাবা, যে যার মতো আখের গুছায় নিচ্ছে, আর আমরা বসে রইছি। মিলনের খবর শুনিছো? ভূপেনের বউ 1 কেজি খাসির মাংস কিনতে দিছিল মিলনে, আদিশার কিনেছে, আদিশারের টাকা গায়েব, পকেটে তুলিছে। কোশকি শেরে আদশের মার, এ তো দেখতেছি জগা ডাকাতের চাইতে বড় রে বাবা, তো হরে লুট লাগি গেছে। হয় বাবা, ছগলায় কামাই করে নিচ্ছে, খালি আমিই ফাঁকিত পড়েছি। সারা জীবন খায়া না খায়া তোমার সম্পত্তি যক্ষের ধনের মতো আগলা রাখলাম, আর এখন এসে শুনিচ্ছি তোমার এই সয় সম্পত্তির উপর আমার ফুটে পয়সার অধিকারও নাই। দুঃখ করে কি হবি রে মা, হিসাব হচ্ছে বিধির বিধান। হয় বিধির বিধান,
বিধি তো খালি শিবানী ফাঁকি দেওয়ার জন্য বিধান তৈরি করে থুইছে। তোমার বেটা ভূপেন যে এত বড় অন্যায় করল, বিয়ে করে নিয়ে এসে বাড়িতে তুলল, ডাকাত কুটুম নিয়ে এসে ঘরে তুলিচ্ছে, পারলে তোমাকে নির্দ্বিধায় ছুরির নিচে দিয়ে দিবি, ডাকারের নিচে দিয়ে দিবি, তারপরে সব কিছুর মালিক সে। আর শিবানী, শিবানী হচ্ছে সব কিছু ফাঁকির, শিবানী হচ্ছে চার যুগের সীতার মতো অভাগী। দুঃখ করিস নে মা, তোর উপর তোর বাবার আশীর্বাদ আছে। হয় আশীর্বাদ আছে, সমস্ত সয় সম্পত্তি হচ্ছে তোমার কুলাঙ্গার বেটার জন্যে, আর আমার জন্যে খালি আশীর্বাদ। বাবা, বর্তমান যুগে আশীর্বাদ দিয়ে ভাত কাপড় হয় না, সাধে তো তোমার বেটা মিলন, তোমার বেটার বউ আমার সাথে কুত্তি মিলে এর মতো ব্যবহার করে না, এসবেরও কারণ আছে। কেরে বহর, সাবি উদ্দারের কিছু করবার পারলু না, আমার সব কিছুকে এইভাবে লুঠা যাবি? আমি একজন মার্ডারও মানুষ, আমি কেবা করে আপনার লুঠে যাব? তুই যদি এইভাবে কথা কস তাহলে আমি কার কাছে যাব ক? আমি তো সে কথা কবির পাই না আব্বা, আমি তো প্রায় মরে গেছিলাম। আপনার পক্ষে কথা কবার যায়, আপনার ছোট বেটা আমার মাথায় বাড়ি দিছে, আবার সাবি উদ্ধার করবার যায়, আপনার বড় বেটা আর বেটার বোঝ আমার জানে মারি ভালো দিবি না, তার তো কোনো গ্যারান্টি নাই। হঠাৎ তোর তো জানের ভয় হয়ে গেল কারে বহর? জানের ভয় কার নাই আব্বা? আর আমি যে আপনার পক্ষে হয়ে যুদ্ধ করব, আমার পিছনে তার শক্তি লাগবে তাই না? আমি কোন আইনে তাগার কাছ থেকে সাবি কারবার যাব? তারা যদি ফরাস করে আমার মুখের পর কয়ে দেয় যে বাপের সম্পত্তি তিনজনের সমান অধিকার, তখন আমার মুখে কোনো কথা থাকবে? তাহলে এতদিন কোন আইনে তাদের সাথে লড়াই করেছি রে বহর? এতদিন তো আমি আপনার একটা কথায় মনের ভিতর সাহস পাইছিলাম, কিন্তু আপনি তখন সেই সিদ্ধান্তের থেকে দূরে সরে গেছেন। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেন, কেবা করে আপনি আপনার চাবি উদ্ধার করবেন? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, মাঝে মধ্যে মনের দুঃখে মনে হয় যে দুই চোখ যেদিক যায় চলে যাই। মাথায় একটা বাড়ি খাই এরম বোম্বসারি হয়ে গেলি রে বহর, তোক তো একটা জরুরি কথা কয় হয় নাই, গোল্লো নতুন করে কি মতলবে তোর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার সুপারিশ করতেছে, বিষয়টা কী রে? কি এমন জাদু করে গোল্লারে তুই বস করিস? কি করছেন আব্বা? গোল্লা গোল্লা আপনাকে কথা কইছে? খালি আমার একার সামনে না, হারাধনেক সাক্ষী রেখে কয়, অনেক চিন্তা করে দেখলেন মামা আপনার সম্পত্তি রক্ষা করতে হইলে বহরের নামে লিখে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। গুল্লা মনে হয় সব কিছু বুঝতে পারিস আব্বা, গুল্লার সাথে আমার এ ধরনের কোনো কথা হয় নাই। আপনি বিশ্বাস করেন আব্বা, আমি আপনাকে সুইয়ে করছি, আমি জেবা করে হোক আপনার ওই চাবি উদ্ধার করার ব্যবস্থা করতেছি। বাবা আব্বা আব্বা, গুল্লা আপনাকে যে কথাটা কইছে সেটা আপনি একটু বিবেচনা করে দেখবেন, আর আমিও তদন্ত করে দেখতেছি এর ভিতর গুল্লার অন্য কোনো মতলব আছে কিনা। তুমি যে আব্বার চালের ভান্ডারের চাবি সিজ করে নিলা, কামটাকে ঠিক হইল চুমকি? আব্বাও যে এত বছর ধরে যা করে আইছে সেটাও কি ঠিক? না সেটা ঠিক না, তো এটা তো একটা সিস্টেম বুঝছো, আমরা মাইনে নিছি আর কি। সকলেই একটা অন্যায় সারা জীবন মাইনে নিছে জন্যই তো আব্বা এখনও সেটা চালাইয়া যাচ্ছে, আমি তো প্রতিবাদ করেছি মাত্র। এবারে অন্য কারো চোখে তো পড়ল না, কারণ অন্য কেউ না দেখলে তুমি যে প্রতিবাদটা করছো আর সমস্ত দোষ আন তোমার হবে বুঝছো, আব্বা তো তোমার দোষ দিবি। আব্বা আমাকে কী দিচ্ছে সেটা তোমার চিন্তা করা লাগবি না, আব্বার বড় বিটা আমাকে দোষ দিচ্ছে কি না সেটা আমাকে কয়ে দিক। বড় ভাই
ওর ভাই দরজা খোল। কে এলো, কথা কানে যাচ্ছে না? কথা গিরাজ্য করতেছিস না কিরে? এই বড় ভাই, এত রাতে ডাহাটি পারতেছিস কিছু না? আমি ঘুমাই গেছি, যা। জিটারি করার জায়গা পাইস না তাই না? ঘুমা গেছি মানে কিরে? ঘুমা গেলি পরে মানুষকে কথা কবের পারে রে? এই এই চিটার, আমি কিন্তু দেখতেছি তোকে ঘরের ভিতর বাতি জ্বলতেছে, দরজা খোল। ওর সাথে থাকতে থাকতে এই কয়দিনে বোর মতো চিটার হয়ে গেছো তাই না? ও বাতি নিভে দিলি মনে করিস যে বাঁচিয়ে যাবি তাই না? সারা জীবন কি ঘরের ভিতর ঘর আটকা ছুঁয়ে থাকবি? কাল সকালবেলা ঘুমের তুটে লাগবি না? তোর বোক কবি ভালোয় ভালোয় ভদ্রলোকের মতো যেন আব্বার হাতে চাবি বুঝিয়ে দেয়। আর চিটার বাটপার করে কর। আকাশের মেঘ দেখে দিয়ে আমার ইচ্ছে কে তোর ওই যে গুল্লা সিটার আপন ফিরানের ভাই তার কাছে। আচ্ছা ঠিক আছে, আমাকে না করলো মনে কর তোর বৌদিক করছু। তোর বৌদি কথাটা জিজ্ঞেস করে কইছে, যদি ভালো বই হয় তাহলে আমরা দুইজন একটু সেকেন্ড শো দেখতে যাব। সেকেন্ড শো দেখো? ওই সেকেন্ড শো কর ফার্স্ট শো কর, মানে কোনোটাই আমি তোরে কব না। আর তোর বউ, তাহলে তো কর প্রশ্নই ওঠে না। আমি নাই তোর কাছে অপরাধ করছি, আমার বউ তোর কাছে কি অপরাধ করলো? সে তো শুনতেছি যে তোর আমি জানতাম না ভাই ওসব কথা শুনিসই না। কনা ভাই কি বুঝছো, তোর বৌদি খুব শখ করেছে শখ দিয়ে জল খাতি গাম যাও। তার ভাই তোর সুমন্দি আমার ড্যাগারের ভয় দেয়। হ্যাঁ ওরে বাপ রে বাপ, সে তো সর্দি না থাকলে তো আমার ভারিয়ে ফেলাইছিল। সে লম্বট কনকার সর্দির সাথে কিনা দাঁত কেলায় গেলে হাসি হাসি কথা করছে। আমি যেই না প্রতিবাদ করতে গেছি আমার ড্যাগার মারতে চায়। হ্যাঁ এই এই উল্টে যদি আমি ড্যাগারটা নিয়ে তার পেটের মধ্যে ঢুয়ে দিতাম কি হতো তখন? ঠিক আছে, কাল সকালে তো জগাদা আসবি নি, তুই যেসব কথাগুলো কলু তার কাছে কবনে। আরে যা 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 কই বেড়াকে যা, তোর ডাকাইতে কই বেড়াকে। আবার কি আরে দেখবা, সে রাজনীতি করে আমি রাজনীতির লোক। মিলনের গায়ে যদি একটা ফুলের টুয়া পড়ে কাউরে ছাড়িয়ে দেবো না। কি কব মতিহার, সে গালের পর থাপ্পড় দিয়ে নগদ কর করিয়ে 100 টাকার নোট নিয়ে চলে গেল। তার দাম দেওয়ার কথা একবার মুখেও আনলো না। মগের মূল লোক নাকি? দোকানে তোমার এতগুলো বন্ধু বান্ধব ছিল, তারাও কেউ কোনো প্রতিবাদ করলো না। আরে তারা তো মনে মনে খুশি হয়েছে, আমার যত ক্ষতি তাগেরে তত আনন্দ। দাও গা, আমাকে বাড়ির শয়তানরাও খুশি ছিননি দিছে। খালি আইজেরে কথা কও। আচ্ছা তোমার কাছে টাকাটা চাইলো আর তুমি অমনি টাকাটা দিয়ে দিলে কিসের জন্য? তোমাকে এতক্ষণ কি কথা কইলাম? সে তো ডাকাত, এত বড় একখান ড্যাগার গুজা। তাতে কি, তুমি ট্যাগাটা না দিলে সে কি তোমাকে ড্যাগার মারত? মার বেরোতে পারত, ডাকাই থেকে আবার বিশ্বাস কি? সে কি কয় জানো, চা খাওয়াইছিস তুই, সিগারেট কিনা খাওয়াবি, চিন্তা করিসাও। দোকানে আইসেই আমার সাথে তুই তুকারি করে কথা কর শুরু করে দিল। তুমি কি তাক দাওয়াত করে চা খাইছ যে সিগারেট তোমার খাওয়ানো লাগবে? আমিও তো সেই কথাই কই, আর যদি সিগারেট খাওয়ানোর কথা ওঠে তাহলে তুই একটা সিগারেটের দাম লিবের পারিস, তাই কই 100 টাকা।
ডাকাতি, বুঝলে? আমার দোকান ডাকাতি হয়ে গেছে, আমি দোকান করবো না, বাদ দিয়ে দেব। রোজ তা নাহলে ডাকাতি করে নিয়ে যাবি, রাস্তা চিনে গেছে তো। দোকান বন্ধ করবে কে? এত ভয় করো কে? কাল দোকান খোলার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি, তারপর দেখা যাবি নি কত বড় ডাকাচ্ছে। কি কম মতিহার, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তোমাকে ওই ডাকাতের সামনে নিয়ে যাব? আমার 100 টাকা গেছে গেছে, আমি আমার বউ হারাবার চাইনি, আর তোর ডাকাতে কোনো বিশ্বাস আছে নাকি? যদি তোমাকে ধরে নিয়ে যায়, দেখি চলো যদি খাবার দাও। কি আমাক বাধার জন্য দড়ি হাতে করে বসে রয়েছ রেশমা? এবার কেষ্ট যাত্রায় দেখেছিলাম, কপালে ননী চুরির দায়ে দড়ি দিয়ে হাত বাইধে রেখেছিল। অবশ্য গোপালেক বাইধেছিল তার মা, আর তুমি তো আমার স্ত্রী। ঠিক আছে, স্ত্রী হিসেবে আমার হাত দুটি দড়ি দিয়ে বাইধে দাও। সারাদিন পড়া এসে আমাকে কেষ্ট যাত্রা দেখানোর দরকার নাই, আমি কাউ বাধার জন্য এখানে বসে নাই। তাহলে পরে কিসের জন্য দড়ি হাতে নিয়ে বসে রয়েছ? কি আমাক বাধার জন্য দড়ি হাতে করে বসে রয়েছ রেশমা? এবার কেষ্ট যাত্রায় দেখেছিলাম, কপালে ননী চুরির দায়ে দড়ি দিয়ে হাত বাইধে রেখেছিল। অবশ্য গোপালেক বাইধেছিল তার মা, আর তুমি তো আমার স্ত্রী। ঠিক আছে, স্ত্রী হিসেবে আমার হাত দুটি দড়ি দিয়ে বাইধে দাও। সারাদিন পড়া এসে আমাকে কেষ্ট যাত্রা দেখানোর দরকার নাই, আমি কাউ বাধার জন্য এখানে বসে নাই। তাহলে পরে কিসের জন্য দড়ি হাতে নিয়ে বসে রয়েছ? আমার কাছে তোমার যাওয়ার কথা কতি আমার একটা ধমক দিল, এই জন্য আমি আর তোমার কাছে ফিরে আসার সাহস পাইনি। আমার কাছে ফিরে না এসে খুব ভালো করে চাও, ঘুরে আসলে তোর এই সিনটা দেখা লাগতো না। তা অবশ্য ঠিকই কয়েছ। আচ্ছা তুমি কলে না তোমার হাতে দড়ি কি জন্যে? বোঝো নাই, গলায় ফাঁস দেব। তোমার চোখের সামনে নেব দেখেই তো বসে আছি, না হলে তো এতক্ষণে মরে লাশ হয়ে যেতাম। আমি গলায় ফাঁস দেব আর তুমি সেটা খাড়ায় খাড়ায় দেখবে, এটাই তোমার শাস্তি। রেশমা কি করতেছো? গায়ে তো ডাকাতি শুরু হয়ে গেছে নজর আলি, খবর পাও নাই? কখন কনে কিরা? আরে ফরাদের দোকানে ড্যাগার ধরে ক্যাশ বাক্স যা ছিল সব নিয়ে গেছে দিনে দুপুরে। ফরাদের চায়ের দোকানে ক্যাশে আর কত টাকাই বা ছিল? এদিকে তো দিনে দুপুরে আমার সব কিছু এক প্রকার লুটি হয়ে গেছে। আরাধন কও কি, আমার পুত্রেও কি ড্যাগার হাতে তোমার বাড়িতে হাজির হয়েছিল? না রে ভাই, আমার বাড়িতে কি বাইরে ডাকাত যাওয়ার দরকার হয়? তোমার ভাবি হয়েছে ডাকাত সর্দারনি, আর সাথে জুটিছে বউ নামক দস্যু ফুলন দেবী। তোমার টাকা পয়সার তফিল কি সব কাড়ে নিছে? আমার কোনো তফিল থাকলি তো নিবি, আমার কোনো টাকা পয়সা আছে? কতগুলো মুখ বাড়িছে, আমি পথের ফকির হয়ে যাচ্ছি,
আর তুমি আমার তোফিল দেখতেছো। তুমি লুটের কথা কইলে তাই মনে হলো। টাকা পয়সার হিসেব হলি তো কতম ডাকাতি হয়েছে, লুট হয়েছে মানে বোঝা লাগবি মালপত্তর সাইল ডাইল গেছে। আমার বড় বেটার বউ জোর করে আমার ভান্ডর চাবি কেড়ে নিছে, চুমকি ভুয়ো বউ। সব কিছুর মূলে হচ্ছে তোমার ভাগিনা গুল্লা। কিভাবে গ্রামের মধ্যে ডাকাত নিয়ে আসলো? আচ্ছা নজর, তোমার চাবি নিয়ে গেছে দেখে তুমি একটু ভেঙে পড়তেছ গে। নিয়েছে নি গে, তোমার কাঁধের থেকে দায়িত্ব নেমে গেল। আমার সর্বনাশ হলি পারে তো তোমার সব সময় ভালো থাকে। আমাকে একটু বুঝায় কও তো, কিসের জন্য তোমার এত খুশি হওয়া? তুমি খালি আমাকে ভুল বুঝো, আমার কথা কান শুনে নাও। ভাণ্ডের চাবি নিয়ে গেছে, এখন তো ভাণ্ড ভরার দায়িত্ব তোমার থাকলো না। ভাণ্ড যে কদিন ভরা আছে খায় নিক, তারপর? তার আর পর কি, আমার সব মাল যদি শেষই হয়ে যায় তার আর পর থাকে না কি? আরে ভাই, তুমি আমার কথাখানাকে বুঝে নাও। মাল শেষ হয়ে গেলে তুমি খালি তামাশা দেখবে, কেমন করে পারে সংসার চালাক। চাবি যখন তোমার কাছে কেড়ে নিছে তখন তোমার দায়ী দায়িত্বও নাই। তুমি ওই চাবি উদ্ধারের চেষ্টাও করবে না। বুদ্ধিখেন মনে কয় ভালোই দিস হারাদ। খাড়াও খাড়াও খাড়াও, একটু বুঝে নে, ওর কাছে যদি চাবি থাকে তাহলে আমি ওই ধানের চাল তালি। লজ্জাও নাই, বেহায় হয়েছে, বেলা দুইপুর পার হয়ে গেছে এখনো দরজাই খোলে না। কিরে, বেলা দুই ভর পার হয়ে যাচ্ছে তোকে মণ্ডপের দরজাই খোলে না, খুব জমিদার হয়ে গেছো তাই না? জমিদার না হয়ে জমিদারের বেটার বউ তো হয়েছি, তা তুমি কিসের জন্য ফজল না হতেই দরজার সামনে এসে ধন্না দিছো কও তো? কিসের জন্য ধন্না দিছি সেটা বুঝতেছো না? রাত্রির বেলাতে দুজনে খুব চিরারি করলো, সিনেমার নায়ক নায়িকা সাজিয়ে ফুসুর 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 করতেছিল, আমি নিজে কানে শুনেছি। আর আমাকে কয়ে দিল কি যে ঘুমা পড়েছি। হ্যাঁ, দুইজনে মিলে খুব চিরারি শিখেছো তাই না রে? এই শুনিছাও, তোমার ভাই সাত সকালে উঠে আমাকে তুই তো কারি করতেছে, ভাবিক মানুষ তুই করে কথা কয়? এ খুব ভাবিগিরি ফলাচ্ছু, তোর ভাবি মানে কি রে? তুই কিন্তু খুব মস্তান হয়ে গেছু, তোর মস্তানি আর চলতেছে না বুঝিছু। তোর শিক্ষা হবি না, নহরের রাতে এরম ধুলাই খেলো তাও শিক্ষা হয়নি না, ভাবির সম্মান দিয়ে কথা কয়? আমি তাক ভাবি বলে স্বীকার করি নে, চিটারি করে বিয়ে করলি পরে ভাবি কওয়া লাগবে তাই না? এই আদারি কথা বাদ দে, সে আব্বার কাছে জোর করে চাবি কাড়িয়ে নিছে, ভদ্রলোকের মতো তাক চাবি ফেরত দেওয়ার কথা কয় ভাই। এই কি টাকা চুরি আব্বার কাছ থেকে চাবি কাড়িয়ে নিছে, আদারি কথা বলার জায়গা পাস না? এই আদারি কথা কিটা করে, যার কাছ থেকে চাবি কাড়িয়ে নিয়ে আইছে সে নিজে মুখে পুড়ে ঘটনা আমার কাছে খুলে কইছে, আমি মার্ডার হয়ে গেছি দেখে তোর সাহস বেড়ে গেছে তাই না? তোর বুক কিন্তু ভালোই ভালোই চাবি ফেরত দেওয়ার কথা কয়। যদি নাই তো কি করবে শুনি? কি করব না, তোর বুক কিন্তু সাবধানে কথা কইবে কয়, আমার সাথে যেন জেদ না করে মস্তানি না করে। আচ্ছা বাদ দাও তো চুমকি, বার চাবি দিয়ে দাও, এই সরলোকের জিনিসপত্র আর কাম নাই। কাক আপনার সরলোককে গালি দিচ্ছেন ফজর আলী সাহেব? যাক আপনার সরলোককে গালি দিচ্ছেন, সে যদি এই মুহূর্তে এই সময় যদি আপনার খাওয়ার ভাত বন্ধ করে দেয় তাহলে যে আপনাকে না খায় মরা লাগবে না সেটা কি একবার চিন্তা করে দেখেছেন? দেখ ওসব কথা বাদ দে, ভদ্রলোকের মতো আগে চাবি দে, তারপর অন্য হিসেব হবি, এখন যে কথাগুলি সেই কথার বিচার হবি। তুমি যতই আদালত বসাও না কে দেওরা কোনো লাভ হবি না, চাবি দেওয়া হবি না, এই চাবি এখন থেকে আমার কাছে। বড় ভাই তোর বক কিন্তু দিয়ে আবার সাবধান করে দে, সে কিন্তু আমার সামনে মস্তানি করতেছে, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবি, কি যে হবি তুই কিন্তু বুঝতে পারতিস না। এই তুই খুব মস্তানি করিস না, কথা কথা হুমকি ধামকি দিছিস, কারে ও তো ঠিক কথাই কইছে, চাবি কার? আব্বার চাবি তার বড় বেটার বউ নিছে, আব্বার বড় বেটার বউ বুঝবি, তুই কিসের জন্য দালালি করবার আসতেছিস? যা প্রায় দুইটার সময় একবার ডিস্টার্ব করেছিস, এসো। তোর ভাইরে হয়ে গেছো তাই না রে? তোর বউ তোকে বশীকরণ করেছে, কি মনে করিস? এই বউ তোকে ধ্বংস করার জন্য এই বাড়িতে আইছে।
পথে বসা দিবি, তোর আপন বাপ ভাই বড় হয়ে গেছে তোর কাছে, তাই জেনে এই তুই নাকি বাপের বড় চাল, এই হলো তোর কলঙ্ক। জীবনে প্রথম তুমি আমাকে একটা বুদ্ধি দিলে যাতে আমার উপকার হয়। যতবার বুদ্ধি দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছি তুমি এই কথাটাই কইছো? কই, এর আগেও কি তুমি আমাকে ভালো বুদ্ধি দিছিলে নাকি? আমার তো মনে পড়তেছে না। বুদ্ধিগুলো পাইতে যদি পয়সা খরচ করা লাগতো তাহলে ঠিকই মনে থাকতো। বেশি দূরে যাওয়া দরকার নাই, নিকট অতীতে একটা বুদ্ধির কথা কই। ওই মুখ চেপা শিশির তেল ব্যবহার করার বুদ্ধি দিয়ে তোমার কত তেলের খরচ কমাইছি মনে পড়ে? তেলের খরচ কমানোর উপকার চোখে পড়বে কেমন করে কও হারাধন? এই কয় মাসে আমার বাড়িতে লোক সংখ্যা কত বাড়িছে একবার চিন্তা করিস? আরে এই সাইলের খরচের অবস্থায় তো আমি পাগল হয়ে যাচ্ছি। তা উপকারের কথাটা সরাসরি স্বীকার করবে না, তোমার আর কি দোষ দেব, এটা মানুষের স্বভাব, বিপদ কাটিয়ে গেলে সব ভুলে যায়। ঠিক আছে যা, এত অভিমানের কাম নেই, স্বীকার করলাম যে তুমি আমাক অনেক ভালো বুদ্ধি দিছাও। এখন আরেকখান বুদ্ধি দাও তো দেখি। গুল্লা যে কথাটা কইল তার কি করা যায়? আমার তো সার্বিক বিবেচনায় মনে হয় গুল্লা ঠিক কথাই কয়েছে। তোমার ওই দুই সাওয়ালের হাতে সম্পত্তি গেলে তো দুদিনই বেঁচে খাবি, ওরে টাকাগুলো গুনে নেওয়ার ধৈর্য থাকবি না। একেবারে ঠিক কথা কইছো হারাদা, এই কথাটা তোমার সাথে আমার খুব মিলল। কিন্তু এত আগে বহরের নামে সব সম্পত্তি দিয়ে দিলে সে যদি আবার চোখ উল্টায় ফেলে? চোখ উল্টা দিলে দিবি? তোমার সম্পত্তি তোর বেঁচে খাবি না, তোমার সম্পত্তি তো রক্ষা হইল নাকি? তোমার তোরে ভাই বহরের মতন অন্তত একখান সওয়ালও আছে, আমার তো সে পথও বন্ধ। হিন্দু করে আইনের গাঁড়া কলের মধ্যে পড়ে আছে, আমার আগে পিছে যা কিছু ওই আমার সাওয়ালই পাবে। ওরে ভাই, আমি তো সাওয়াল জন্ম দিই নাই, এখন অজগর সাপের জন্ম দিচ্ছি। ওরে ভাই, তোমাকে তো সেই ডাকাতের কথা কয় হয়নি। আরে 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 বিয়েন, আরে কই যান খাড়ান, আপনার লগে আমার একটু জরুরি পেঁচাল আছে। আপনার মনে একটা পরিষ্কার দিব, এটা আপনার কি লেগে দিছি লন ধরেন। শিবানী নাও নেত পারো, বসে একটা জিনিস দিছে প্রত্যাখ্যান করাটা ঠিক হইবি না, সে নারাজ হবে। তুই চুপ থাকে, আমি নিব কি নিব না সে কথা তো কেউ কইতে কইছে, দালালি করছো কেন সে? ও মা, বুঝছি বে কিছু কি বুঝছ আজ? আবে আমার বিয়েন মনে মনে আমারে আপন করে লিছে, এটার মানে কি বুঝছ আজ? আমরা আত্মীয় আত্মীয় কথা কইতেছি, তুই ফটকা বা ঢুকা যাচ্ছ, ঠিক না শিবেন? হ্যাঁ আমি বুঝছি, আমদুদ মিলে গেছে আর এখন জঙ্গলে যাবে, তাই না শিবানী? জঙ্গলে জায়গা নাই ডহরে পড়ে মরে গা, কে দেখতে যাচ্ছে সব? কি একেবারে বড় বড় সব আত্মীয় স্বজন এসে গেছে রে। ও মা রে, ও বস, আপনি কি যেন কথা বলবেন বলছিলেন, কি যেন কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ কথা আছে, চল একটু নিরিবিলি যাই বই গা, চল চল চল। তোমার সামনে দিয়ে আমার বউটা প্রকাশ্যে দিবালোকে চলে গেল, অথচ শাশুড়ি হিসেবে তুমি ঠেকাবার পারলে না আম্মা, তুমি যদি গিয়ে হাত কান ধরতে তাহলে তার যাবার পারত না। আরে বাবা, তুই তো দেখলু হয়েছে আমি কত করে নিষেধ করলাম, সে তো আমার কোনো কথা গ্রাহ্য করলো না। গ্রাহ্য করতো আম্মা, তুমি যদি হাত কান ধরতে তাহলে পরে তার সব রাগ পাড়িয়ে যেত আম্মা। তুই তো তার হাত ধরেই ছিল, ঠেকাবার পারিসু? যাই কোসে নহ, রেশমার জেদ কিন্তু অতিরিক্ত, এত জেদ করলে কি চলে? জেদ না আম্মা, জেদ না, অভিমান।
আমাকে অতিরিক্ত ভালোবাসে তো। কি জানি বাপু, তুগার কোনটা যে ভালোবাসা আর কোনটা যে তুগার ঘিন্নে সে বুঝার ক্ষমতা আমার নেই। তো তুই যদি বুঝেই থাকিস যে রেশমা তোকে অতিরিক্ত ভালোবেসে বাপের বাড়ি চলে গেছে, তাহলে এত অস্থির হস্তু কি জন্য? অস্থির হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আম্মা, রেশমার কাছে তো অন্যায়টা আমি করেছি। তুই যদি বুঝেই থাকিস যে অন্যায় হয়ে গেছে, তাহলে আর এখানে বসে কাদাকাটি না করে দু একদিন পর রেশমার বাপের বাড়ি যায়, তার কাছে ক্ষমা চায়, বাড়িতে নিয়ে আসিস। না না আম্মা, দু একদিন না, দু একদিন না, তুমি আইজি যাইয়ে রেশমাক বুঝিয়ে সুঝিয়ে ফিরে নিয়ে আসো আম্মা। রেশমা ছাড়া আমার জীবনটা একদম অন্ধকার, তুমি এই উপকারটা করো আম্মা। হোক অন্ধকার, এত বছর তো রেশমাক ছাড়া অন্ধকারই ছিল, আর দু একটা দিন না হয় অন্ধকারে থাকলো। ওই মিয়াজা যে দুই দিন বিয়ে হয়নি, এখনই গলায় দড়ি দিবে স্যার, এই বাড়ি থেকে গলায় দড়ি টড়ি দিলে বাপু বিপদ, তারপরে বাপের বাড়ি যায় কয়টা দিন মাথা ঠান্ডা করে আসো। আম্মা তুমি এত পাষাণ হয়ো না আম্মা, তুমি আম্মা হয়ে তুমি এসব কোথায় কও, তোমার ছেলে কি করবি নি? তো গোল্লা কবে তোর মামাকো বাড়ির খবর টবর কি? মামা বাড়ির খবর আর কি কব, আপনার তালই বাড়ির লাহার তালই কাটা হারাদুর মামা আপনার তালই হয় না? ও হ্যাঁ হ্যাঁ তালই, হ্যাঁ তালই তো যজ্ঞা, একবার মনে 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 ভাবতেছিলাম যে তোর মামাকো বাড়ির আশপাশে একটু ঘুরান দিয়াম, মাগর ওই যে মিলন চ্যাংড়াটা ওই আমার মিজাজ মোজাজ সব গরম করে ফেলাইছে, আর ওই যে তোর মামা তো ভাই আছে না নহর, ওর লোকে তো দেখা হয়েছে আমার চায়ের দোকানে। ও বস, আমার কিন্তু একটা বড় ধরনের উপকার করা লাগবে। আবে বড় ধরনের কাম ছাড়া তো আমার তুই কথাই করবি না, ছোটো খাটো কামের কথা করলে তো আমার অপমান করা হয়। আচ্ছা ক, তোর কী ধরনের বড় ধরনের কাম, খালি মুখ ফিরা ফাট করে কে ভালো? এখন বলবো না বস, আর একটু গুছাই নেই, রেজিস্ট্রারি অফিসে নিশ্চয়ই আপনার পরিচিত লোকজন আছে। আহা কি কচ না কচ, আবে আমি কারে চিনি না চিনি এটা কি কিব, আমারে চিনলেই চলবো, যত রেজিস্ট্রি অফিস কচ, উমুক অফিস কচ, তুমুক অফিস কচ, যত অফিসে যত লোকজন আছে এই তোর জগা বসে খুব ভালো করে চিনে। আচ্ছা ভালো কথা, ওই যে তোর লোকে ভূপেন বাবুর যে ওই যে মামু আছিল না, ওই যে মোটা তাজা ছোট ছোট আত্মীয় বাচ্চার রহম দিটা, ওটা দেখি না কে? আবার ওই যে বইপত্রের বাসায় কথা কয়। ও কানাই বলাই মামা, তারা শুনলি চুই লাগেছে তাই ক, এর লেগে মোটা তাজা দুইটা আত্মীয় বাচ্চারে দেখি না। আচ্ছা তাই গোল্লা, তুই নিজে বিয়ে শাদি করাস না কে? এখন বলবো না বস, আর একটু গুছাই নেই, রেজিস্ট্রারি অফিসে নিশ্চয়ই আপনার পরিচিত লোকজন আছে। আহা কি কচ না কচ, আবে আমি কারে চিনি না চিনি এটা কি কিব, আমারে চিনলেই চলবো, যত রেজিস্ট্রি অফিস কচ, উমুক অফিস কচ, তুমুক অফিস কচ, যত অফিসে যত লোকজন আছে এই তোর জগা বসে খুব ভালো করে চিনে। আচ্ছা ভালো কথা, ওই যে তোর লোকে ভূপেন বাবুর যে ওই যে মামু আছিল না, ওই যে মোটা তাজা ছোট ছোট আত্মীয় বাচ্চার রহম দিটা, ওটা দেখি না কে? আবার ওই যে বইপত্রের বাসায় কথা কয়। ও কানাই বলাই মামা, তারা শুনলি চুই লাগেছে তাই ক, এর লেগে মোটা তাজা দুইটা আত্মীয় বাচ্চারে দেখি না। আচ্ছা ওই গোল্লা, তুই নিজে বিয়ে শাদি করাস না কে? তুই যে মাইন্সের বিয়া শাদিলে এত দরজা পারস, আবে নিজেরটা দেখ আগে, নিজের বিয়া শাদি করাটা আগে ফরজ। বাস ওই সবাই করুক দেহি, পরিস্থিতি কি দাঁড়ায় এরপর নিজেরটা ভাব মানে। কিছুই বুঝছি না, টাকা তো সব কি শুরু করছে,
মনে করিস মনে কয় গায়ে পুড়ে মিল দিতে আসলি, আমি পুজো করব না। কি দিছে আসলি আমাকে? বস, আপনার সম্পর্কে যতদূর আমি জানি তাতে বিয়ে শাদিটা আপনিও করেন না এখনো। না বে, তোর জানাটা ঠিক না। আমি অলরেডি দুই চারটা বিয়ে করে বলেছি। কোন কি কিন্তু? আবে কিন্তু মিন্তু তো কিছু নাই, আমি তো ডাইরেক্ট দুইটা বিয়ে করছি, আমাকে ঠিক নাই কেমনি ঠিক বক। আবে আমরা মদ পানি খাই এটা আমার পুরানো অভ্যাস। আবে সবচেয়ে আজীব কথা কি জানোস, আজকালকার মেয়েরা ড্যাগার মেগারে ডরে না যতটা ডরে মদ পানি রে। মদ পানি খেলে বলে বাঘ বাল্লুক হয়ে যায় গা। বস, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করিলেন না? ওই ভূপেনের ওয়াইফ মানে আপনার বুনের কথা বলতে আসি, সেও কি আপনার মতো এরকম দুই চার? আবে মনে করেনের কি আছে, হাঁচা তো আছেই। তুই ঠিকই কইছ, লক্ষ্মীর একটা বিয়ে হয়েছিল, মাগা সংসার টিকে নিকা বলাটাও তো বালা ছিল না। আবে সাত দিন যাইতে না যাইতেই মধ্য শুরু হয়ে গেছে গা, এটা তো আমার কানে এইছে। বাস লগে লগে গেছি ভাই, বলা যায় এই পুরো বাড়ির মধ্যে আগুন ধরা দিচ্ছি যে বাইতে বাড়িতে না পারে। বিশ্বাসে 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 বলাটারে পাই না, বড় লক্ষ্মী লয়া পড়ছি। আর আমিও টার্গেটে আছি, যেদিন ওরে পামু না ডাইরেক্ট দুটা পাঞ্জাকাইটা ভালামু, তারপর ভিক্ষা করবো। পার্ডন সমাজের লেখা মেরি ভালো মালাকে। বস, আমার মনে হয় এই ছেলে আপনার ভয়ে ইন্ডিয়া চলিয়ে গেছে। আপনার কি জীবনের লিখে কোনো মায়া দেয় নাই বস? এই যে এইসব করতে আছেন, আপনার তো শত্রু পক্ষ আছে, হেরা যদি আবার সুযোগ পাই। আবার চান্স কি কম লয় নি? আর যেদিন চান্স পাওয়া যাবো আমরা ডাইরেক্ট টিকিট কেটে উপরে পাঠিয়ে দিব, ওটিরে ডরাই নেবে। যতদিন বাঁচুম রাজা বাস্তারম বাঁচুম, তারপরে মরে গেলে গেলাম। আবে জবের থেকে পয়দে হয়েছি, এতদিন পর্যন্ত তো আলো ফাই বেছে দিছি। তো ভূপেন বাবুর বাড়িতে আয়া, একটা জিনিস আমার মাথায় খালি ঘোরাঘুরি করতেছে, আমার বিএনসি বাণী। ওর মতো মাইয়া যদি দেখ তোর আমি কতটা কুয়ে পড়ি। তুই আমার ছোট ভাই রহ, আমি ফাইনাল ডিসিশন লিয়া ফেলাইছি। শিবানির বিয়া কইরা আবার নয়া সংসারের একটা লাক ট্রাই করো। কি বে কি চিন্তা কর, বর্ষা দেশনি বিনা ভালোই না। লোকটা কেমন করে জানলো যে আমি তরকারির মধ্যে বিষ দিবে চাইছিলাম? এই রাম, যদি সত্যি সত্যি সকলের কাছে ডাকাতি কথাটা কয়ে দেয়। গুল্লার সামনে আমার হাতে বিষের শিশি কেন দিল? ও মোর আমার তো ভাবতেছি আমাকে কত সোনা দানা উপহার দিছে। সি সি সি, এই লোকটা তো দুনিয়া আর বেতাল করিচ্ছে। আমি ভূপেনের সুমন্দির কথা কচ্ছি। আমাকে তো খুব বোকা মনে হয় তাই না? তুই কোন দেবতা দেখার জন্য হাইটে বাড়ির উপর আইসো আমি জানি না। তো ঘরে গুল্লা ওই ডাকাইতের দলেরই লোক, সেই তো তার সর্দারেকে আমার ঘরে বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আইছে। এই হচ্ছে তোর সমস্যা, নিজের দোষ অন্যর ঘরে চাপা দেওয়ার জন্য চেষ্টা করিস। ডাকাতের বোনে বিয়ে করে যে তোকে আত্মীয় বানাইলো তার নাম গন্ধই নিচ্ছ না, আর সব দোষ গুল্লার হয়ে গেল তাই না?
তার নামটা তোরা ডাকাতি লিস্টে তুলে দিচ্ছ নাকি ভিনজাতের সাওয়াল দেখে রে? চুপ করে থাক, ডাকাতি আবার জাত বেজাত কিরে? ডাকাতের মধ্যে কি হিন্দু মুসলমান আছে? হ্যাঁ, ডাকাত হচ্ছে ডাকাতি। আমার কথা বিশ্বাস না হয় যা যায় দেখে গা, সকালবেলায় উঠে ভস ভস করে যুক্তি বুদ্ধি করার জন্য সাথে করে নিয়ে বাইরে হয়ে চলে গেছে। তাই নাকি? ডাকাত ছেলাতালি বাড়ি পর নাই, সে কথা আগে খাবো না, দেখা হলে বাড়িতে দশটা কথা শুনিয়ে দিতেন। ওরে বাবা, তাই সমস্যা কি? ডাকাতির বুড়ি ডেকে দিই, তার সাথে বসে আপাতত কথা কদি থাক, এমনি ডাকাত চলে আসবে। না থাকবে, ওই ডাকাত ফাঁকাতির সাথে কথা কবে গেলি? আমার মাথা আবার গরম হয়ে যাবে। ফেরে এই হারাধন কাকা কোন রে? হারাধন কাকার সাথে একটু জরুরি আলোচনা ছিল। বাবার সাথে তোর কিসে জরুরি আলাপ? ও কে রে, নজর কাকাকে সত্যি সত্যি তোর নামে সম্পত্তি দিয়ে দিছে? তোর মাসি তো ভাই মিলন কোন রে? মিলন নাকি বৌদির বাজার সদের টাকা মারি লাল হয়ে যাচ্ছে, শুনলাম যে একশোর মাংস আনবে দিলিমা নাকি আজিরে টাকা মারি পকেটে ঢুকেছে, সত্যি নাকি রে কথা? আর কোশ নেই, কার কাছে তুমি যে অনাথ সৃষ্টির কথা কে বুঝবি? এবারে যে কি হচ্ছে আর কি হচ্ছে না, যে যেমন করে পারিচ্ছে মারিং কাটিং করে লাল হয়ে যাচ্ছে। মিলন তো আগা গুড়া একটা সিটার ছিল, এইরকম যে সিটার তা বুঝতে পারতাম না যদি এই দুঃসময় আমার না আসুক। গ্রামে তো সিটার ঢুকতেছে একের পর এক ঢুকতেছে কোনো কিছু। বসে থাকলে কে তোমাক না করে আমি দোকানে যাবো? পাগলামো করে না তো মতিহার। পাগলামি কষ্ট কে, চলো দেখি এলাকায় কত বড় ডাকাত আইছে। মতিহার, আমি তোমাকে আগেও কইছি দোকান যায় যাক, আমি আর কোনোদিন দোকান খুলবো না, তাও কিন্তু আমি তোমাকে দোকানে নিয়ে যাব না। আমি দোকানে গেলে কি হবে? ডাকাত কি তোমার বয়স চিন্তাই করে নিয়ে যাবি? ওইসব অলক্ষণের কথা মুখে আনে না তো মতিহার, যাও তুমি তোমার কাম করো যাও। ব্যবসা পাতি আমার যা গেছে গেছে, টাকা পয়সা গেছে গেছে, ওই ডাকাতদের মুখে তোমাকে লিয়ে হারায়ে আমি আমার বউ কেন হারাবের চাই নে? ডাকাতের ভয়ে তাই বলে তুমি দোকানই বন্ধ করে দিবে? দেব, দরকার হয় তোমাকে লিয়ে আবার শ্বশুর বাড়ি চলে যাব, আর ওই দোকান ভূতে খায় খাইগে। নিজের মায়ের পেটের ভাই দুটো পয়সার ক্ষতি করেছিল বলে তাকে তুমি দোকান থেকে নামাই দিলে, পারলে তাকে বাড়ির থেকে নামাই দাও, এখন তোমার সবই সহ্য হচ্ছে, অথচ নিজের ভাইয়ের অন্যায় সহ্য হয় না। এই জন্যই মানুষ কয় বকিলের দাম খায় নারায়ণ। নারায়ণ খালি তো তাও সহ্য হইত, হাতে তো ডাকায়। এই রে, এত কথা কইছি বহর, আসল কথাই তো জিজ্ঞাসা করা হয় নাই, তোর ভাই বউ ঘরে খবর কি? খবর কি সে কথা আর কি জিজ্ঞেস করা লাগে রে শিবানী? আমাদের সংসারটা তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ হবি না কিসের জন্য ক? এতগুলি খানে আলারটা সংসারে দিনকে দিন যদি বাড়তেই থাকে তাহলে সেই সংসার টেহরে আজ কতগুলি দিন হয়, কতগুলি মাস হয়? আমার আব্বা একশো টাকা জমি পর্যন্ত কিনতে পারে নাই, সংসার শেষ ধ্বংস হয়ে গেছে। আমাদের সংসার অবস্থা তো আমাকে দেশের মতো রে, জনসংখ্যা বিস্ফোরণ। ঠিকই কইছো, আমার ঘরে বাড়ির অবস্থা ওই একই, তো ঘরে তাও শান্ত না, তোরা মুখ ফুটে কথাখান কইতে পারছো, আমার ঘরে সে অবস্থাও নাই রে। নিজে ঘরে বাড়িত নিজেরা চুরির মতো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, কোনো কথা বাড়ি কর উপায় নাই তো কী করবো? তুই বাবা তো সেদিন দুঃখ করে করছিল করছিল আমার ঘরে, আমি এখন রিফিউজি। আমার ঘরে বাড়িতে ডাকাইতে হয়ে গেছিল শিবানী, ওই যে চুমকি আমার ঘরে বড় কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো আমার আব্বার টাকা পয়সা ডাল চাল সব কিছু যে সিন্দুকটা সিটার চাবি তো ক্রক করে নিয়েছে, কাইজে নিয়েছে আব্বার কাছ থেকে। খুশ কি হি রাম, সেদিনে সিঁড়ি কত বড় আসপত্তা! এ তো একজনের কথা কইলাম রে, আর একজন তো বাদই পড়ে রয়েছে, ওই যে রিশমা আমার ছোট কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো পয়লা দিন বাড়িতে আসে আমার আব্বাকে হুমকি দিছে, সে নাকি তার বাপের সম্পত্তি উদ্ধার করার জন্য আমার ছোট ভাই বিয়ে করেছে। তাহলে তুই এখন চিন্তা করে দেখ আমরা কি দুঃখের ভিতর দিয়ে সংসারে বসবাস করতেছি। সব কিছুর মূলে হচ্ছে তোর ওই পিসির ছাল, তার বুদ্ধিমতো এগুলো হচ্ছে। হায় রে ভগবান, এইরকম একটা খারাপ সওয়াল, তার বুদ্ধি তামা ঘরে দেখে সোনার সংসার শুশান ঘাটে পরিণত হয়ে গেল। গুল্লাক দোষ দিয়ে কী হবি রে শিবানী? বুদ্ধি দিলি পরে কি সেই বুদ্ধি নিয়ে নাচা লাগবি, নিজের কোনো ভালো মন্দ বোঝা লাগবি না? গুল্লা কি আমাকে বুদ্ধি দিয়ে নষ্ট করে পারিছে, তোক বুদ্ধি দিয়ে কি তো খারাপ করে পারিছে ক? যা ইচ্ছে হইক, এতদিন ধরে যে সংসারে যক্ষের ধনের মতো করে আগলা রাখেছি, আজকে এসে শুনেছি
সে সংসারের উপর নাকি আমার কোনো অধিকার নেই। এমনকি আমার যে মাস্তেতু ভাই মিলন, তার যতটুকু অধিকার আছে আমার নাকি তাও নেই। কথাটা শোনার পর থেকে লজ্জায় ঘৃণায় এ জীবনটা একেবারে বিশ। দুঃখ করিস কে শিবানী, আমার তো মনে হয় কি যে তোগার ভিতর যে আইনটা আছে সেটা ভালোই। এই যে দেখে আমাগের ভিতর মেয়েরা বাপের সম্পত্তি পাবি, এই আইনটা আছে দেখে গুল্লা কিরাম করে অজগর সাপের মতো হা করে সম্পত্তি গিরাস করার জন্য আমাগের বাড়ি এসে অধিষ্ঠান হয়েছে। গেলাম রে শিবানী। রে ভাই, এই বিপদের দিনে তুই আমার জন্য কিছু একটা করেক রে ভাই। মুই কি করবো, এটা তো স্বামী স্ত্রীর বিষয়। ওরে গোল্লা, এটা শুধু স্বামী স্ত্রীর বিষয় না রে ভাই, আমার ওই কত বড় মনের মধ্যে হিট পালি পরে বাপের বাড়িতে চলে যাবার পরে একটু চিন্তা করে দেখে। বেটা, এইসব চিন্তা করার মতন জায়গা আমার মাথায় এখন নাই, আমার মেজাজ মেজাজ গরম, তুই একটু চুপ করে থাক। এ গোল্লা, তুই এগুলি কি করছিস রে ভাই? তোর মেজাজ খারাপ হবে কি জন্য? তুই একটা অবিবাহিত সেংরা। বললা রে, আমার উইপ ছাড়া রেশমা ছাড়া আমার জীবনটা অন্ধকার রে, আমার জন্য কিছু একটা করে। এ রেশমা ছাড়া তোরে থাকতে কইছে কেটা? রেশমাকে বাড়ি কি সাত সমুদ্র তেরো নদীর ওপার? হ্যাঁ, আমার সামনে কান্দাকাটি না করি, যা রেশমার কাছে যা, আর যাইতে তো বাস ট্রেনের টিকিটের পয়সাও লাগবে না, যা। নিজে খুব বুদ্ধিমান মনে করিস গুল্লা, না রেশমাক বাড়ি যাওয়ার জন্য তোর কাছ থেকে এই নহরের বুদ্ধি ওরা লাগবে, আমার নিজেরই বুদ্ধি আছে। বুদ্ধি থাকলে যা ভাই, বিয়ে তো করিসনি তাই বউ কি জিনিস কেমন করে বুঝবো। আমি শ্বশুর বাড়ি পয়লা কেমন করি একলা একলা যাই? তাছাড়া রেশমা যদি আমাকে বাড়ি উঠবার না দেয় তাহলে পরে আমার মান সম্মান থাকবে কোনে? এ তোর বউ কি রাত যাক না সাবানা? ওরা এত দেমাগ হয়ে গেছে, সবাই নিষেধ অমান্য করি রে বাপের বাড়ি চলে গেছে, তা যাও তুই অস্থির হোক, খুব বিরহ না মামানি নিজে নিষেধ করছে, তোর বউ এত ফুটানি হয়ে গেছে। দেখ গুল্লা, তুই আমাকে উপকার করবি না করিস রে, কিন্তু আমার ওই প্যাক নিয়ে আজ আমাদের কথা কবি নেই। আমার রূপেক কি কম অপমান করেছিস সবাই? ও তার মনের মধ্যে আঘাত পাইছে, অন্যায় হয়ে গেছে না? গাছের মধ্যে উঠাই দিয়ে মই সবাই টান দিবার পারে, সবার চিনা আছে, লাগবে না। আমি বিয়ে করেছি, সবাই হিংসে করছে, বোঝা সারা আমাকে আর বোঝাও লাগবে না, সবার চিনা আছে। আপনি কিডা? তুই কেটা? আমি বহর আলী, পিতার নাম নজর আলী। ও, তুই গোল্লার মামা তো ভাই? কি বে তোর নাম ফকির হালকেলা, চুল মুলাও লাল জলা, দাড়ি মারি কাটোস না? হ্যাঁ, আর তারা না দুই ভাই একলাগে বিয়ে করছ? হ্যাঁ, অত পাগল বহন না, বিয়ে করছে আমার দুই কুলাঙ্গার ভাই, আমার আব্বাকে ধ্বংস করে দিছে রে ভাই। ভাই আপনি কিডা, আপনি কি আমাদের ওই যে কি যেন ভূপেনের সুমন্তি? ও আপনি কি তালি? হ্যাঁ, জগা ডাকাই। তুই তাহলে গোল্লার মামুর ভাই যাবো না? তোর কথা আমি খুব একটু শুনছি, তুই নাকি তোর বাপের খুব প্যারা বান্ধা। এই কথা কিডা কইছে জগাদা? গুল্লা কইছে, ঠিকই কইছে, আমি আমার আব্বা খুব ভালোবাসি, তো সেই জন্য আমার আব্বা আমারে খুব পছন্দ করে। ভাই রে, আমার দুই ভাই আমার আব্বাকে সর্বস্বার্থ করে দিচ্ছে ভাই, আপনি চিন্তা করে পারবেন না যে আমার বাড়ির জনসংখ্যা কত। আচ্ছা, একটা হাঁচা ঘোরা কত? তোর কোম্বরে বলে ভোট টাকা বসলে গুরজ আল্লাহ দেহা মিথ্যে কথা কিডা কইছে আপনার কাছে?
আল্লাহর কি করছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই দেখেন বিশ্বাস না করেন, আমি পশ্চিম মুখ হারাই, আমি আমার চোখ শুয়ে করছি, মাথা সাদি শুয়ে করলাম। আল্লাহর কিরে, যদি আমি মিথ্যে কথা কই, ডাহা মিথ্যে কথা যদি আমি কই থাকি, আমার গলাতে রক্ত উঠে আমি সাথে সাথে মরে যাবো। তোর গলাতে খুন বেরোব কে? মনে কর ড্যাগারটা দিয়ে যখন ফাটিয়ে তোর পেটের মধ্যে হান্দা দেবো, তখন গলগুলা খুন বেরোবে। সংসার চলে না ওরে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না ওরে, গুরু আমার সংসার চলে না। ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দেনা পায়ে হয়ে যাবে ক্ষয়,